পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম ও পবিত্র আত্মার একাত্মতা আপনাদের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রয়োজনেরা, আজ হলো সাধারণ কালের 23তম রবিবার। এই 23তম রবিবারের পাঠগুলো আমাদেরকে আহ্বান করছে, যিশুর প্রকৃত শিষ্য হওয়ার আহ্বান। আর আমরা কীভাবে যিশু প্রকৃত শিষ্য হতে পারে এবং তাকে অনুসরণ করতে পারে, সে সম্পর্কে যিশু আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তা আমরা প্রার্থনা করি, আমরা খ্রিস্টের অনুসারে, আমরা খ্রিস্টান, তাহলে আমরা যেন খ্রিস্টের ভালো অনুসারী হতে পারে, ভালো খ্রিস্টান হতে পারে, সেই শক্তি, সেই কৃপা, আশীর্বাদ আমরা যাচনা করি। তো প্রিয়জনেরা, খ্রিস্ট জাগে আমরা যোগ্যভাবে অংশগ্রহণ করতে পারি? তা আমরা পাপী, আমরা দুর্বল, আসুন আমরা পাপ স্বীকার করি, যেন যোগ্যভাবে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করেছি, আমি চিন্তায় কথায় কাজে এবং পাপ করেছি, আমার অপরাধে আমার গুরুতর অপরাধে সর্বদূত এবং ভাই বোনেরা তোমাদেরকে বিনতি করি, আমাদের পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের দয়া করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। আসুন আমরা আনন্দ চিত্তে প্রভুর মহিমা স্তোত্র গান করি।
আসুন প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য প্রার্থনা মানত যিশুর চরণে নীরবে নিবেদন করি। হে পরমেশ্বর, আমরা কি করে বুঝব তোমার অভিপ্রায়, তোমার মনোবাসনা, যদি না এই ভবকোলাহলের মধ্যে নীরবতা খুঁজে নিয়ে তোমার বাণী শোনার চেষ্টা করি। তাই অনুনয় করি তোমায়, আমাদের বিচলিত মনটাকে শান্ত করো, প্রেরণ করো সকল প্রজ্ঞার উৎস সেই পবিত্র আত্মাকে। তিনি যেন ঐশ্বর জ্ঞানালোকে আমাদের অন্তর আলোকিত করেন, আমাদের সকলকেই করে তোলেন যীশুখ্রিস্টের প্রকৃত অনুগামী। সেই যীশুখ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা, তিনি জীবনময় সর্বনাদেশ্বরূপে যুগে যুগে বিরাজমান। ঈশ্বরের অভিপ্রায় কে বা জানতে পারে? ঈশ্বর যা করতে চান তার ধারণা কে বা করতে পারে? মর্ত মানুষের যুক্তি ভাবনা সে তো সংশয়ে ভরা, আমাদের চিন্তা ভাবনা কত অনিশ্চিত। নশ্বর দেহটা সে তো আত্মাকে করে ভারাতুর, এই মাটির কাঠামোটা চিন্তাগুলো মনের উপর বসে থাকে বোঝার মতো। এই পৃথিবীতে কি রয়েছে তা অনুমান করতেও আমাদের কত কষ্ট হয়, যা নাগালের মধ্যে আছে তারও সন্ধান পেতে কত পরিশ্রম করে যেতে হয়। কিন্তু সর্বলোকে যা রয়েছে তার খোঁজ কি বা পেয়েছে? আর তোমার অভিপ্রায় প্রভু বলো কেই বা জানতে পেরেছে? যদি না আগে থেকেই তার অন্তরে প্রজ্ঞাকে দিয়ে থাকো তুমি, যদি না অধলোক থেকে প্রেরণ করে থাকো তোমার সেই পবিত্র আত্মিক প্রেরণ। এইভাবে জগৎবাসী মানুষকে সৎপথে আনা হয়েছে এবং মানুষকে দেখানো হয়েছে। কিসে প্রসন্ন হও তুমি? এইভাবেই প্রজ্ঞার শক্তিতে তার পেয়েছে পরিত্রাণ। এ হল প্রভুর বাণী। প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল। মানুষকে আবার তোলাতে ফিরিয়ে আনো তুমি। তুমি বলো মানব সন্তান, তোমরা যেখানে ছিলে আবার সেখানেই ফিরে যাও। তোমার দৃষ্টিতে হাজার বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো, যেন রাত্রির একটি প্রহরেরই মতো। প্রভু তুমি আমাদের, মানুষকে তুমি ভাসিয়ে নিয়ে যাও, তারা যেন স্বপ্নেরই মতো প্রভাতে অঙ্কুরিত হয়, বিকশিত হয় প্রভাতে অঙ্কুরিত তৃণখণ্ডেরই মতো, তারপর ম্লান হয় শুকিয়ে যায় সন্ধ্যাবেলায়। তুমি আমাদের চিরদিন চিরকাল। আমাদের বুঝতে শেখাও প্রভু কদিন বা জীবনের আয়ু, পরম জ্ঞানী যেন জেগে ওঠে আমাদের প্রাণে, ফিরে এসো অগ ভগবান আর কতকাল, তোমার সাগরের দিকে মুখ তুলে চাও একবার। ভোর হতে তোমার প্রেমে ভরে তোলো আমাদের প্রাণ, আমরা যেন সারাদিন সুখে থাকি, প্রভু ঈশ্বরের মাধুর্য স্পর্শ আমাদের ওপর যেন থাকে সারাক্ষণ, আমাদের সকল কাজ সার্থক করো, শুভ সার্থক করো।
দ্বিতীয় পাঠ ফিলিমনের কাছে সাধু পোলের পত্র। স্নেহের ফিলিমন, আমি এই বৃদ্ধ পোলি খ্রিস্ট যিশুর জন্যে এখন বন্দী হয়ে থাকা এই আমি তোমার কাছে আবেদন জানাচ্ছি। আমার এক সন্তানের জন্যে, সেই অনেসীমেরই জন্যে, আমার এই বন্দী দশার দিনে আমি ধর্মসূত্রে যার পিতার হয়ে উঠেছি তাকেই আমি তোমার কাছে ফেরত পাঠাচ্ছি, যেন আমার নিজের প্রাণী পাঠাচ্ছি। আমি ইচ্ছা ছিল আমি তাকে আমার কাছেই রাখব, যাতে মঙ্গল সমাচার প্রচারের জন্য আমি এই যে বন্দী হয়ে আছি, আমার এই বন্দী দশার দিনে সে যেন তোমার হয়ে আমার সেবা করে। কিন্তু তোমার অনুমতি ছাড়া কিছুই করতে চাই না আমি। আমি চাই তুমি যেন বাধ্য হয়ে নয়, বরং নিজের ইচ্ছাতেই আমার এই উপকারটুকু করতে পারো। হয়তো এই জন্যেই তাকে তোমার কাছ থেকে কিছুদিনের জন্যে দূরেই রাখা হয়েছিল, যাতে তুমি চিরদিনের জন্যে তাকে আবার কাছে ফিরে পেতে পারো। তবে ক্রীতদাস বলে নয়, বরং ক্রীতদাসের চেয়ে অনেক বড় কিছু, অর্থাৎ তোমার স্নেহের ভাই বলে। সে তো আমার কাছে এখন পরম প্রিয়জন, তোমার কাছে সে আরও কতই না প্রিয় হয়ে উঠবে, মানুষ হিসাবে আর খ্রিস্টান হিসাবে দুদিক থেকে। তুমি যদি মনে করো যে সত্যি তোমার সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে, তাহলে আমি গেলে তুমি আমাকে যেভাবে গ্রহণ করতে তাকেও সেইভাবেই গ্রহণ করো। এই হলো প্রভুর বাণী, খ্রিস্টবাণী বন্দনা। ইচ্ছা প্রকাশ করো প্রভু, তোমার সেবক আমরা শুনেছি এক মনে, তোমারই কাছে রয়েছে প্রভু চিরজীবনের বাণী। প্রভু আপনাদের সহায় থাকুন। সাধুলোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার পাঠ। সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা। সেই সময়ে তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা, স্ত্রী পুত্র, ভাই বোন,
এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে সে কখনো আমার শিষ্য হতে পারে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না সে কখনো আমার শিষ্য হতেই পারে না। তোমাদের মধ্যে এমন কে আছে যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা সেরে নেবার মতো টাকা তার আছে কি না, নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখো দেখো লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোন রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়েছে অথচ আগে একটু বসে ভেবে চিনতে দেখেও না যে 20,000 সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে মাত্র 10,000 সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কি না? যদি না পারে অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলো নিশ্চয় জানতে চাইবে। তেমনিভাবে তোমাদের মধ্যে যে নিজের সব কিছুই ছাড়তে না পারে সে আমার শিষ্য হতেই পারে না। এই হলো প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আমরা গর্ব করি এবং খুশি হই যখন অন্যরা আমাদেরকে বলে যে তো ভালো খ্রিস্টান, যখন প্রশংসা করে, আর তাই যখন প্রশংসা করে তখন ভালোই লাগে, আমরা খুশি হই। তাহলে একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি, হলো যে আমাদের সামনে একটা বাইবেল আর একটা টাকার ব্যাগ আর একটা বলের মধ্যে ভালো ভালো খাবার রাখা আছে, তখন আপনাদেরকে বলা হলো আপনারা এখন বেছে নিন আপনারা কোনটা বেছে নেবেন, বাইবেল, টাকার থলি, না সে ভালো খাবারের বল, কোনটা আপনারা বেছে নেবেন? আপনাদের সিদ্ধান্ত কেউ বলে দেবে না, কিন্তু আপনাকেই নিতে হবে, আপনি কোনটা নিতে চান। কেউ হতে বলবে সে এতগুলো টাকা এই ব্যাগের মধ্যে আছে, আমার টাকার দরকার, আমি টাকা নিয়ে যাই, পেতেও পারে, কেউ নিতে পারে। আবার কেউ বলবে যে বাইবেলটা নিয়ে যাই, বাইবেল তো ঈশ্বরের কথা, আমি ঈশ্বরকে ভালোবাসি, তাহলে তার কথা আমি শুনব এবং ভালো মানুষ হব। তাহলে সে যারা এই ধরনের চিন্তা করবে সিদ্ধান্ত নিয়ে তারা বাইবেল নিয়ে যাবে। আমার কেউ যদি বলিস সিরে এত সুন্দর খাবার না খেয়ে আমি কি থাকতে পারি, তখন বল তারা ও ধরনের মানুষ, তারা এই সুন্দর খাবারের বল নিয়ে যাবে। কিন্তু আজকে যিশু আমাদেরকে সেই আহ্বান করছেন যে প্রকৃত তার অনুসারী হওয়ার জন্য, এবং শিক্ষাও দিচ্ছেন কীভাবে আমরা তার প্রকৃত অনুসারী হতে পারি। আমরা
এই মঙ্গল সমাচারে শুনেছি যে যিশু জেরুসালেমে যাত্রা করছেন। সেই যাত্রা পথে অনেক মানুষের ভিড় যে তাকে তার পিছনে পিছনে আসছে। তিনি ফিরে তাকালেন, দেখলেন অনেক মানুষ তাকে অনুসরণ করছে। তাহলে তাকে অনুসরণ করার এবং তার শিষ্য হওয়ার জন্য তিনি তাদেরকে এই দুইটা উপমা বললেন। একটা হলো যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে ছেড়ে আসতে হবে এবং নিজেরও যা কিছু আছে সেটাও ত্যাগ করতে হবে। কঠিন একটা উপমা কিছু বললেন, এটা কি আমাদের পক্ষে সম্ভব? আপনাদের পক্ষে সম্ভব? আপনাদের বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ছেড়ে আসতে পারবেন যিশুকে অনুসরণ করার জন্যে? আর একটা হলো যে নিজের যা কিছু আছে, মানে আমাদের অনেক কিছু আছে জাগতিক বিষয়গুলো, সেগুলোকে কী করতে হবে? ছাড়তে হবে। এটা কি সম্ভব? আমরা আমাদের বাড়ি ঘর জমি জমা গরু ছাগল যা কিছু আছে এগুলো আমরা ছাড়তে পারবো? সম্ভব? তাহলে কীভাবে আমরা যিশুর অনুসারী হব? কীভাবে আমরা ভালো খ্রিস্টান হয়ে উঠব? যিশু শিক্ষা দিচ্ছেন এইভাবে তিনটা বিষয়ে, তিনটা শিক্ষা আমরা নিতে পারি। প্রথম, জাতীয় স্বজন বাবা মা নিজের স্ত্রী পুত্রকে ছেড়ে আসা, ত্যাগ করা, তাহলে এটা যে পরিবারের যে একটা বন্ধন, এখানে আমরা নিজের আপনজনদের আগে নিয়ে আসি, তাদের আগের স্থান আমাদের। তাহলে এখানে যিশু বলছেন যে এই জায়গায় যেন আমাকে তোমরা শেষ স্থান দাও। আমরা যিশুকে তাকে অনুসরণের জন্য প্রথম তাকে আমাদের হৃদয়ে যেন স্থান দেয়। বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র যেভাবে আমরা তাদের সাথে সম্পর্ক রাখি তার চেয়ে বেশি সম্পর্ক যেন আমরা করে যিশুর সাথে, সেটা বলেছেন। আর এই সম্পর্ক স্থাপন ক্ষেত্রে আমাদের যেন তারা কী না হয়, বাধার সৃষ্টি না হয়, আমার যেন বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই যে আমি পরিবারের সাথে যে আমি যুক্ত, এই পরিবারের মধ্যে আমি কী করে শান্তি একতা ভ্রাতৃত্ব বন্ধন সহভাগিতা করি, সেটা এখন আমার হবে বৃহৎ পরিবার যারা খ্রিস্টকে অনুসরণ করে তাদের সঙ্গে যেন আমার সেই আত্মীয়তার সম্পর্ক খ্রিস্টের সাথে সংযুক্ত হয়ে তাহলে খ্রিস্টমণ্ডলীর আমি একজন সদস্য হয়ে উঠছি। তাহলে মণ্ডলীর সাথে আমার সেই গভীর সম্পর্ক যিশু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থেকে মণ্ডলীর সঙ্গে সেই একাত্মতা ভ্রাতৃত্ব বন্ধন সহভাগিতা ভ্রাতৃপ্রেম যেন গড়ে উঠছে। আর যিশু সে বলেছেন কি আমার ভাই, কি আমার বোন, কি আমার মা, কি আমার বাবা, যারা ঈশ্বরের বাণী শুনে এবং সেইভাবে জীবন যাপন করে সেই তো আমার বাবা মা, সে আমার ভাই বোন, সেই তো আমার আপনজন। যে এই যে মণ্ডলীর মধ্যে সেই একতা ভ্রাতৃত্ব বন্ধন পারস্পরিক সহভাগিতা এই ভালোবাসা, এটার জন্য তিনি বলেছেন এই শিক্ষাটা। দ্বিতীয় হলো যে নিজের ক্রুশ বহন করে যিশুকে অনুসরণ করা। নিজের ক্রুশ কষ্ট, আমাদের অনেক কষ্ট আছে আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবার অনেক কষ্ট,
এই কষ্টগুলোকে কীভাবে নিয়ে আমি যিশুকে অনুসরণ করি। পরিবারে হইতে পারে অভাব, একটা কষ্ট হইতে পারে, কাজ না করলে খাওয়া না, এটা একটা কষ্ট হইতে পারে। অসুস্থ আছে পরিবারের মধ্যে, নিজেও বা বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী অসুস্থ হতে পারে, এটা একটা ঘুষ হতে পারে। হতে পারে আমি কোনো একটা মন্দ কাজে আসক্ত, সেটাও একটা ঘুষ হতে পারে। সেইগুলোকে নিয়ে যিশুকে অনুসরণ করা, এই কষ্ট, নিজের এই কষ্টকে নিয়ে যিশুকে অনুসরণ করা। কেন এই কষ্ট নিয়ে যিশুকে অনুসরণ করব? এই কষ্টের পরে যে যিশু এই জেরুসালেমে যাত্রা করছেন, কেন? আমাদের পরিত্রাণের জন্য, আমাদের মুক্তির জন্য। তিনি কীভাবে সেটা পূর্ণ করবেন? এই জেরুসালেমে গিয়ে তাকে নির্যাতিত হতে হবে, কষ্ট ভোগ করতে হবে, যাতনা ভোগ করতে হবে, তারপর মৃত্যুবরণ করতে হবে, তারপরে সে আনন্দ পুনরুত্থান। তাহলে আমরাও এই যে যিশুকে অনুসরণ করি, আমাদের কষ্টগুলোকে নিয়ে, ক্রুশ নিয়ে যিশুকে অনুসরণ করি, আমরাও সে আশা করি একদিন এই কষ্ট থেকে, এই দুঃখ থেকে, এই যন্ত্রণা থেকে, এই ক্রুশ থেকে যিশু আমাকে মুক্তি দেবেন, আমিও পুনরুত্থিত হব, যেন আমিও আনন্দ পাব। এই যে আশা, এই যে বিশ্বাস, যিশুকে ভালোবাসি বলে এই ক্রুশ আমি নিয়ে যাচ্ছে যিশুর সাথে, যিশুকে অনুসরণ করার মধ্যে দিয়ে, এবং তার সাথে আমি একাত্ম হচ্ছি, তার কষ্টের সাথে আমারও কষ্ট আমি একাত্ম করছি, মিলাচ্ছি, এইভাবে যিশুকে অনুসরণ করছি, যে একদিন আমার এই কষ্টগুলো আনন্দে পরিণত হবে। এটা হলো সেই শিক্ষা যে আমাদের এই ক্রুশ বা কষ্ট, আমরা কষ্ট কোনো দিন বাদ দিতে পারবো না। কি বাদ দিতে পারবেন? কোনো দিনও পারবো না। এই জগতে আমরা আছি, কষ্টকে আমরা বাদ দিতে পারবো না। সেদিনই আমরা কষ্টকে আর কষ্ট পাবো না, সবসময় আনন্দে থাকবো, যেদিন আমরা অনন্ত জীবন পাবো। সেই অনন্ত জীবনে যিশু আমাদেরকে আহ্বান করেছে, তা অনুসরণের মধ্য দিয়ে অনন্ত জীবন আমরা পাব। তিনি সেই সত্য, পথ ও জীবন, যিশুর মধ্য দিয়ে মানে আমরা এই কষ্টকে কোনো দিন আমরা বাদ দিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই কষ্টগুলোকে আমাদের জীবনে, এই দুঃখ, এই অভাবগুলোকে নিয়ে আমাদের যিশুকে অনুসরণ করতে হবে। যদি আমরা ভালো খ্রিস্টান হতে চাই, অনন্ত জীবন পেতে চাই, ঈশ্বরের আপনজন হতে চাই, তাহলে আমাদেরকে সেটা করতে হবে। তৃতীয় হলো যেন নিরাসক্ত জীবন, আমাদের খ্রিস্টানদের জীবন হবে নিরাসক্ত জীবন, যে জীবন যিশুরও ছিল। তাহলে আমরা যাকে অনুসরণ করি যিশুকে, তাহলে তার সে নিরাসক্ত জীবন আমার, আপনার, আমাদের সবার মধ্যে যেন থাকে। তিনি এই জগতে ছিলেন, কিন্তু জগতের কোনো কিছুতেই তিনি আসক্ত হননি, তার আকর্ষণ ছিল না। তাহলে আমরাও যারা খ্রিস্টকে অনুসরণ করি, এই জাগতিক ভোগবিলাস, এই জাগতিক মায়ামোহতে আমরা যেন ডুবে না যাই, আসক্ত না হয়ে থাকে, আমাদের জীবনটা যেন নিরাসক্ত হয়। তাহলে যিশুকে অনুসরণ করব, তাহলে যিশু আমাদের সেই আহ্বান করেছে, সেই নিরাসক্ত জীবন আমাদের এই জীবনটা হবে যিশুতে। তাহলে আমরা যিশুকে অনুসরণ করতে করতে আমরা যিশুময় হয়ে উঠছি, অপর খ্রিস্ট হয়ে উঠছি। তাহলে এই জগতে আমাদের অনেক কিছু আছে, সেগুলো আমাদেরকে ধরে রাখে, আমাদেরকে বন্দি করে রাখে, যার জন্য আমরা খ্রিস্টকে ভালো মতো
অনুসরণ করতে পারি না। এই যে দেখেন আমরা এখানে আছি না, আর অনেক খ্রিস্টের অনুসারে আছে না, আর অনেক খ্রিস্টানরা আছে না আমাদের পরিবারে, আমাদের সমাজে। সবাই যদি আজকে প্রভুর দিন অনেকেরা বলে প্রভুর দিন আজকে, আমি ঈশ্বরের সন্তান খ্রিস্টের অনুসারে, সবাই আজকে যদি এখানে আসতো গির্জাঘর দৌড়তই না। তাহলে আমরা এই যে যারা আমরা আসছি আমরা সত্যি ভাগ্যবান, আমরা যিশুর এই শর্তগুলো আদেশগুলো আমরা পূর্ণ করছি এবং শিখছি যিশুকে অনুসরণ করার মধ্য দিয়ে। অন্যরা কোথায়? তাহলে নামে খ্রিস্টান না পাস্কার খ্রিস্টান, বড়দিনের খ্রিস্টান শুধু, তাহলে সেটা এই জাগতিকে সেখানে বন্দী যা আমরা খ্রিস্টকে অনুসরণ করতে আমরা পারছি না। তাহলে যিশুর সেই শিক্ষা কি করতে হবে? তাহলে তোমার যা কিছু আছে সব ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো। সেই ধনী যুবকের গল্পটাও আমরা একটু মনে করতে পারি। তার কী না ছিল, সব কিছুই ছিল। যিশু তাকে বলেছেন যে তোমার ধন সম্পত্তি বিক্রি করে দিয়ে গরিবদের দিয়ে তুমি আমাকে অনুসরণ করো, তবেই তো তুমি অনন্ত জীবন যে সন্ধান করছো সে অনন্ত জীবন তুমি পাবে। তাহলে প্রিয়জনেরা, আমরা তো সেই খোঁজ করছি, অনুসন্ধান করছি যিশুর মধ্যে দিয়ে, যিশুকে অনুসরণ করার। তিনি একদিন আমাকে আপনাকে সে অনন্ত জীবন শাশ্বত জীবন দান করবে। যদি এই জগতে আসক্ত হয়ে যায় তাহলে কি আমরা লাভ করব, আমরা পেতে পারব? কারণ যিশুকে তো আমরা ঠিকমতো অনুসরণ করছি না, তার কথা আমরা শুনছি না, নাহলে কীভাবে সম্ভব হবে? তাহলে আমরা খ্রিস্টান হয়েও যদি খ্রিস্টকে অনুসরণ করার এই যে শর্তগুলো, এই যে রবিবার দিনে আমরা এই যে বাইবেল শুনছি, বাইবেল অনুসারে যদি জীবনযাপন না করে তাহলে কেমন খ্রিস্টান? তারপরে খ্রিস্টান হয়েছে একদিন দুই দিনের জন্য না, সারা জীবনের জন্য এই চ্যালেঞ্জ, সারা জীবনের জন্য আমি খ্রিস্টান। তাহলে আমার সারা জীবন যিশুকে অনুসরণ করতে হবে, ফেরার পরিচয় কই আমরা দেব? তাহলে সে কি ভালো খ্রিস্টান হবে, যিশুর ভালো অনুসারী হবে? তারপরে এই যে আমরা মঙ্গল সমাচার কত সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম, কত সুন্দর সুন্দর উপদেশও আমরা শুনি এবং প্রার্থনাও করি যে এরকম হব সিদ্ধান্ত নে, এখান থেকে চলে গিয়ে আমরা যে মঙ্গল সমাচার যিশুর যে ভালো বাণী আমরা শুনলাম, আমরা অন্যদের কাছে কি দেখি? খারাপ বাণী আমরা দিই। যেভাবে জীবনযাপন করার কথা সেভাবে না করে খারাপ জীবনযাপন দৃষ্টান্ত দেই, অন্যরা সেটা দেখে বলে এ আবার কী ধরনের খ্রিস্টান রে। তাহলে এই যে আমাদের সে জীবন সাক্ষ্য, তাহলে কীভাবে সে ভালো খ্রিস্টান হতে পারে? তাহলে যিশু আজকে আমাদেরকে এই যে চ্যালেঞ্জ দিচ্ছেন, আমরা কী করব, আমাদের কী করতে হবে সেই সিদ্ধান্ত নিতে হবে। দেখি যিশুকে অনুসরণ করতে চান, প্রকৃত খ্রিস্টান হতে চান, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যিশুকে অনুসরণ করবেন কি করবেন না। যদি করেন তাহলে এই যে শর্তগুলো আপনাকে পালন করতে হবে, যিশুকে প্রথম আপনার জীবনে স্থান দিতে হবে এবং এই বিশ্বমণ্ডলী মণ্ডলীতে যে একজন সদস্য হয়ে উঠেছেন দীক্ষাস্নানের মধ্য দিয়ে, তাহলে সেগুলো করতে হবে। তাহলে প্রিয়জনেরা, আমরা সত্যি আশীর্বাদিত এবং ঈশ্বরের ভালোবাসার আশ্রয়ে আছি যে আমরা এই যে আহ্বান পেয়েছি খ্রিস্টকে অনুসরণ করা এবং সেই শিক্ষাও আমরা পাচ্ছি। তো আমরা প্রার্থনা করি আমরা যেন সে ভালো খ্রিস্টান হতে পারে যিশুকে অনুসরণ করার মধ্য দিয়ে, আর একদিন যেন আমরা সেই
অনন্ত জীবন বা শাশ্বত জীবন লাভ করতে পারি। তো প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আশীর্বাদ করেন। আসুন আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস স্বীকার করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ মর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারা সমস্তই হল সৃষ্ট। আমাদের মানবকুলের জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পঞ্চুশ প্লাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন এবং সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন এবং স্বর্গে অবরোহণ করলেন। পিতার দক্ষিণ পাশে অবশিষ্ট আছে, তিনি জীবিত অগ্নিতের বিচারার্থে স্বগৌরবে পুনরাগমন করবেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি প্রভু জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্রতে সম্ভূত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত, তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন, এক পবিত্র সার্বজনীন ও পৈতৃক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপ মোচনার্থে এক দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আসুন আমরা বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পিতা পরমেশ্বরের কাছে আমাদের প্রার্থনা নিবেদন করি। খ্রিস্ট সমাজে পুনর্মিলন ঘটিয়ে নেতৃস্থানীয় ব্যক্তিরা যেন মানুষের মধ্যে সুসম্পর্ক গড়তে সাহায্য করতে পারে, আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের নিজেদের মধ্যে ও পরস্পরের মধ্যে অশান্তি ও নিরানন্দের কারণ যে আমাদের পাপ অপরাধ, এই কথা বুঝে আমরা যেন খ্রিস্টীয় নীতিতে তার প্রতিকার করতে সচেষ্ট হই, আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। যাদের মধ্যে বিবাদ বিচ্ছেদ দ্বন্দ্ব কলহরের দরুন পরিবার পাড়ায় বা এলাকায় অশান্তি বিরাজ করছে, তাদের জন্য মন পরিবর্তনের জন্য আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রত্যেককে যেন শান্তি ও পুনর্মিলনের বাহক হতে পারি। খ্রিস্ট প্রেমের দ্বারা তাড়িত হয়ে আমরা যেন মানুষের মধ্যে হতে বিচ্ছেদ বিভ্রান্তি মনোমালিন্য দূর করতে উদ্যোগ নিতে পারি, আসুন এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য নীরবে যিশুর চরণে নিবেদন করি। হে প্রেমময় পিতা, গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে তোমার কাছে যে সকল প্রার্থনা আমরা প্রকাশ করেছি আর অনেক প্রার্থনা আমাদের অন্তরে রয়েছে, সকল প্রার্থনা তুমি গ্রহণ করো, আমাদের আশীর্বাদ করো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে।
প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমার ও আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরমেশ্বর, তুমি মানুষের অন্তরে জাগিয়ে থাকো একাগ্র ভক্তি শান্তি লাভের জন্য আকুল আকাঙ্ক্ষা। তাই আমরা প্রার্থনা জানাই এই পরম যজ্ঞ নিবেদনে তোমার মহিমা যথার্থভাবে কীর্তিত হোক। এই যজ্ঞ ভোজের অংশগ্রহণে আমাদের মধ্যে ঐক্যবন্ধন সুদৃঢ় হয়ে উঠুক। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। কেননা আমরা জানি এই তোমার অপার মহিমা যে তোমার ঐশ্বরত্ব গুণে তুমি নশ্বর মানবের সহায় হয়েছ। আমাদের নশ্বরতা হতেই তুমি বয়ে আনো আমাদের পরিত্রাণ, এবং পতিত্বজনের পতনের কারণ যেখানে সেখানেই করো তার মুক্তি সাধন আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্মের করে আরাধনা অনুনয় করি, যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি তোমার জয়গান। ধন্যবাদ।
সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। পুণ্যয় করে শিশু বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্যে সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ক রুটি মুক্তিদায়ক পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেওয়া রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মা দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো, আমাদের পোপ ফ্রান্সে, আমাদের বিশপ জেরভাস রোজারিও এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দোয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো, তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধুসাধির সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হইয়া উঠছি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা, তারই দ্বারাও তারই সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আসুন আমরা গভীর বিশ্বাস ও ভক্তি নিয়ে সকলের মঙ্গল কামনা জয়াময় পিতা ঈশ্বরকে আমরা ডাকি। হে আমাদের সর্বস্ব পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন মর্ত্যেও পূর্ণ হোক, আমাদের দৈনিক অন্ন জমা এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে কল্যাণ করতে দিও না, কিন্তু অন্তর্ হে প্রভু, পুনরায় করে সকল অনর্থ হইতে আমাদের রক্ষা করো, প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায়,
এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় রাজ্য হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তিকে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, প্রসন্ন হয়ে তোমার ইচ্ছানুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি আপনাদের সবার মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। জনের আয় দেখুন ঈশ্বরের মেষশাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। Kiss
খ্রিস্টদেহ আসুন আমরা সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে শেষ প্রার্থনা করি। হে মহান দাতা, তোমার বাণী শ্রবণে তৃপ্ত আমাদের প্রাণ, তোমার পরমান্ন গ্রহণে সঞ্জীবিত আমাদের অন্তর। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার পুত্র যীশুর কাছ থেকে যে মহাদান আমরা লাভ করেছি তা সার্থকভাবে গ্রহণ করে আমরা যেন চিরকালের মতো তার ঐশ্বর্য জীবনের সহভাগী হতে পারি, এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা আমাদের সবাইকে আশীর্বাদ দান করুক। খ্রিস্টযাগ শেষ হয়েছে, আপনারা এখন প্রস্থান করুন এবং আপনাদের জীবন দ্বারা ঈশ্বরের প্রশংসা করুন। ঈশ্বরকে ধন্যবাদ।